হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে আমাদের যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটাও খুবই মজার হতে চলেছে কারণ আজকে যে আমাদের বিষয়টি হলো সেটা হচ্ছে গণিতের ইতিহাস এবার তোমাদের মনে হতেই পারে যে গণিতের আবার ইতিহাস কী করে হয় তো যখন ব্যাপারটা সঠিকভাবে হিসেব কষার তখন প্রায় সব কিছুই সম্ভব তো চলো আজকের এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই তো গণিতের ইতিহাস সম্পর্কে বলতে যে প্রশ্নগুলি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে গণিতের ইতিহাস কী বা কোন দেশের মানুষ প্রথম গণিতের ব্যবহার শিখেছে ভারতেরই বা অবদান কতটুকু এই গণিতের ইতিহাসে তো এগুলো সবগুলো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করছি ভিডিওটিতে তো গণিত কি সবার আগে যদি জানি আমরা গণিত কি তো প্রথমে আমাদের মাথায় যে আসে সেটা হচ্ছে কোনো সংখ্যার হ্রাস বৃদ্ধি এসবই গণিত তো কোনো সংখ্যার শুধু রাজবৃদ্ধি গণিত নয় কোন বস্তুর আকার আয়তন গতিবেগ দূরত্ব বা কোনো জিনিস কতটা লম্বা তার পরিবর্তন কীভাবে হচ্ছে কোন বস্তুর সেই সব কিছু নিয়ে কি আমাদের এই গণিত তো এবার যদি আমরা বলি যে গণিতের আবিষ্কার কীভাবে বা কখন হয়েছিল এক্ষেত্রে বিভিন্ন গাণিতিকবিদগণ জানিয়েছেন যে মানুষ ও গণিত প্রায় একই সময় সৃষ্টি অর্থাৎ যখন মানুষের সৃষ্টি হয়েছে তখনই গণিতের সৃষ্টি হয়েছে ঠিক আছে তো গণিতের যদি আমরা আক্ষরিক অর্থ ভাবি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ক্ষমতা মানে দুটো মানুষের মধ্যে কথোপকথন হচ্ছে বা কোনো ভাষার মাধ্যমে তাদের কি যোগাযোগ স্থাপন হচ্ছে এটাই কি একটা গণিত বলতে পারো যেটাকে আমরা কি বলতে পারি আন্ডারস্ট্যান্ডিং যেটা গ্রিক শব্দ ম্যাথেমা থেকে এসেছে যার অর্থ হচ্ছে ওয়ান্স হু লার্নস মানে যে কোনো শেখায় বা শেখে তো গণিতের আমাদের আক্ষরিক অর্থ কী হচ্ছে নলেজ বা লার্নিং ঠিক আছে কোনো বিজ্ঞান বিষয় বা সায়েন্স সম্পর্কে শুনি তখন আমাদের মাথায় কি আছে গণিত এবং বিজ্ঞান এই দুটো বিষয় মাথায় আসে তো গণিত এবং বিজ্ঞান এই দুটি বিষয় কি আলাদা আলাদা এই দুটি বিষয় আলাদা হলেও তাদের মধ্যে কি রয়েছে একটা সংযোগ স্থাপন বা আমরা মিল করতে পারি তো সব থেকে এখানে মজার বিষয়টা হচ্ছে যে কোনো গণিতের মধ্যে আমাদের কি বিজ্ঞান না থাকলেও সমস্ত বিজ্ঞানের মধ্যে কি রয়েছে গণিত রয়েছে যদি আমরা কোনো বিজ্ঞানকে দেখি সেখানে কিন্তু গণিত অবশ্যই রয়েছে গণিতের অস্তিত্ব ছাড়া বিজ্ঞান সম্ভব নয় কিন্তু বিজ্ঞানের অস্তিত্ব ছাড়াও কিন্তু কি গণিতের অস্তিত্ব রয়েছে মানে বিজ্ঞান ছাড়াও গণিতের অস্তিত্ব রয়েছে ঠিক আছে যদি আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে আমরা কি জানি যে আমরা বায়ুমণ্ডলে ডুবে রয়েছি তো আমাদের কি আছে পৃথিবীর চারিদিকে কি রয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো রয়েছে তো এই স্তরগুলো যে বা মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবীর চারিদিকে রয়েছে এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বা সায়েন্স কিন্তু যদি আমরা বলি এই মধ্যাকর্ষণ শক্তি কতদূর পর্যন্ত কাজ করে সেটা কিন্তু আমাদের চলে আসবে গণিতের মধ্যে ঠিক আছে তো আমরা এই বিজ্ঞানের মধ্যেও কী পেলাম যে গণিতের ব্যবহার পেলাম ঠিক আছে এবার আমরা দেখে নেব বিভিন্ন গাণিতিকগণ বিভিন্ন গণিত সম্পর্কে যে মতগুলো প্রকাশ করেছেন সেগুলো তো দেখো প্রথমে কি বলেছে অ্যারিস্টটল কী বলেছে যে ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি মানে গণিত হচ্ছে একটা পরিমাণের বিজ্ঞান ঠিক আছে এবার বেঞ্জামিন পেরি কি বলেছেন যে দ্য সায়েন্স ইজ দ্যাট ড্রস ন্যাসাসারি কনক্লুশন তো এটি কি বলেছে বেঞ্জামিন প্যার্স বলেছে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে গ্যালিরিও গ্যালিরি কি বলেছেন ইনি বলেছেন ম্যাথামেটিক্স ইজ দ্য সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ মানে গণিত হচ্ছে আমাদের কি ভাষার একটা পদ্ধতি ঠিক আছে যেটা আমরা একটু আগেই বললাম যে গণিতের আক্ষরিক অর্থ কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং তাই না যেটা কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষার মাধ্যম হিসেবে কাজ করে তো কার্ল ফ্রেডরিক গুস কি বলেছেন ম্যাথামেটিক্স ইজ দ্য কুইন অফ অল সাবজেক্ট মানে সমস্ত বিষয় যদি আমরা রানি বলি সেটা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স কারণ সমস্ত বিষয়ের মধ্যে কী রয়েছে গণিত অবশ্যই রয়েছে ঠিক আছে তো এবার দেখো বিভিন্ন গাণিতিকদের গণের মতে যে গণিতের ব্যবহার প্রথম কোথায় হয়েছে তাই না এটা আমরা একটুকে প্রশ্ন ছিল যে গণিতের ব্যবহার প্রথমে কোথায় রয়েছে তো বিভিন্ন গাণিতিকগণ তাদের মত অনুসারে এটা বলেন যে প্রথম গণিতের ব্যবহার ব্যাবিলনে হতো যেখানে তারা মাটির পাতে লিখতেন যেমন মিশরের পিরামিড পাঁচ সাল পুরোনো এবং এই পিরামিডগুলো গণিতের ব্যবহার ছাড়া বানানো অসম্ভব এত সঠিকভাবে বানানো পিরামিডগুলি আমাদের কাছে প্রমাণ দেয় যে গণিত অনেক আগেই সৃষ্টি হয়েছে যা আয়নিক গ্রিক বাসিন্দা পৃথাগড়াজের সূত্র অনুযায়ী তখন গণিতের ব্যবহৃত হয়েছে মানে আয়নিক যে গ্রিক বাসিন্দা ছিল সেটা তার নাম কি পৃথাগড়াজ আমরা পৃথাগড়াজের নাম সবাই শুনেছি তো এই পৃথাগড়াজের যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী যে আমাদের যে জ্যামেটিক সূত্রটা আছে তাই না তো এই সূত্রের ব্যবহার তখন ওই পিরামিড বানানোর সময় ব্যবহৃত হয়েছে ঠিক আছে এবার আমরা দেখি যে চায়না ওয়াল এটা আমরা জানি যে কি একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি যা আমাদের কি প্রায় আড়াই হাজার সাল বছর আগে পুরনো মানে আড়াই হাজার বছর আগে এটা বানানো হয়েছে এটি গণিতের সঠিক ব্যবহার ছাড়া কখনোই তৈরি করা সম্ভব নয় কারণ কোনো প্রত্যেকটি পাথর কতটা দূরে বা উচ্চতা কিভাবে হবে প্রত্যেকটি উচ্চতা কতটা দূর দূরত্ব এই সমস্ত কিছুই কি গণিত তাই না এই গণিতের ব্যবহার ছাড়াও কিন্তু চায়না ওয়াল যেটা আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তা কিন্তু বানানো সম্ভব ছিল না ঠিক আছে তো আমরা দেখলাম যে গণিতের ব্যবহার প্রথম গ্রিক বা ব্যাবেলনে হয়েছে তো এই গ্রিক বা ব্যাবিলন দেশে আমাদের কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয় পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তার গণনা শুরু হয়েছিল এরপর চীন এর ব্যবহার শুরু করে চীন কিন্তু গণনার জন্য বাঁশের টুকরো ব্যবহার করত যা একটু পরিবর্তন করে তারা কি কোলামে নিয়ে আসে মানে কোলামে তোমরা ছবিটি দেখতেই পাচ্ছ যে এই কোলামে নিয়ে আসে এর ফলে গণনার অনেক সুবিধা হয় কিন্তু এই এই সুবিধে হলেও এই যে বাঁশের টুকরো বা কোলান দিয়ে তারা কিন্তু কোনো বৃহৎ হিসেব করতে পারতো না তখন যারা যখন তারা কি করতো বৃহৎ হিসাব করত। তখন কি তারা কোনো ছবির ব্যবহার বা মাটির মধ্যে কি ছবি এঁকে এরা কি করত। এই হিসেবটা করতো ঠিক আছে কিন্তু থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তারা শূন্যের ব্যবহার জানতো না তো এই যে শূন্য এই শূন্যের আবিষ্কার হলো কোথায় এটাই হলো আমাদের এই মহান ভারতে তো ভারতে যে প্রখ্যাত গাণিতবিদগণ আর্যভট্ট আমরা নাম সকলেই শুনেছি তো তার এই অবদান গণিতে অনস্বীকার্য ঠিক আছে মানে প্রচুর পরিমাণে তিনি এই গণিতে অবদান রেখেছেন তো এই শূন্যের আবিষ্কার কিন্তু এর আগে ব্যাবিলন বা চীনে এরা করতো না এরা শূন্যের স্থানে ফাঁকা বা ডট দিয়ে দিত কিন্তু এই শূন্য আবিষ্কারের ফলে নতুন দিশা দেখা দেয় যা গণিতে হিসেব করা অনেক সহজ করে দেয় এবং গণিত বিষয়ে একটি কি গতি চলে আসে যদি আমরা আগেকার গণিতকে কীভাবে কোনো একটা গাড়ি ভাবি সেই গাড়ির কি চাকা বা গতি এনে দেয় কি এই আর্যভট্টের শূন্য তাই না আমাদের মহান গণিতবিদগণ এই যে আর্যভট্ট ছিলেন উনি কি করছেন এই শূন্য আবিষ্কারের ফলে গণিতকে কি একটা অন্য দিশা দেখিয়ে দেন তো এই যে শূন্যর আবিষ্কার আমাদের কথা হলো এই মহান ভারতে শুধু শূন্য নয় গণিতে ভারতেরকে অনেক অবদান রয়েছে যদি আমরা আলোচনা করি দেখো আমাদের প্রখ্যাত গাণিতবিদগণ কি ব্রহ্মগুপ্ত ধারণা দেন যে শূন্য এর সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের কি হয় এক হয় শূন্য এর থেকে যদি আমরা এক বিয়োগ করি তবুও আমাদের কি এক হয় এবং শূন্য এর সঙ্গে এক গুণ করলে আমাদের শূন্য হয় কিন্তু তিনি এটা বলেননি যে আমাদের কি এই শূন্য এর সঙ্গে এক ভাগ করলে কি হবে এরপর প্রায় আনুমানিক পাঁচশো বছর পর গাণিতবিদ ভাস্কর্য এটা বলেন যে যদি আমরা শূন্য থেকে মানে শূন্য দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে আমাদের কি এর ফল আসবে অনন্ত যা প্রাচীন ধর্মগ্রন্থে ঈশ্বরকে বলা হতো সেটার থেকে এই অনন্ত শব্দটি এসেছে এই যে শুধু শূন্যের ব্যবহার বা শূন্য থেকে এক যোগ করলে বিয়োগ করলে গুণ করলে ভাগ করলে যে পাওয়া যায় শুধু এটাই নয় ভারতের অবদান এর মানে গণিতের ইতিহাসে আরও অনেক আছে যেমন আমরা যদি আমরা বলি যে নেগেটিভ সংখ্যা বা আমরা ঋণাত্মক সংখ্যা বলতে পারি তাই না ঋণাত্মক সংখ্যার ধারণাটাও কিন্তু আমাদের কি ভারতেই হয়েছিলো যেমন যদি আমরা পাঁচ থেকে যদি আমরা ছয় বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমাদের শূন্য হবে না সেটা হয়ে যাবে আমাদের মাইনাস এক তাই না বিয়োগ এক আসবে তাই না তো এই যে ব্যাপারটা এই শূন্যের ব্যবহার ছাড়া শূন্যের যে বিভিন্ন রকম ঋণাত্মক সংখ্যা তারপরে শূন্য কি এই যে এক যোগ করলে বিয়োগ করলে গুণ করলে এই সব কিছুই কি আমাদের ভারতে আবিষ্কার হয়েছিল। যা গণিতের ইতিহাসে একটা অনন্য অবদান রেখেছে একটু দেখলাম যে আমরা কি গণিতকে কী বলতে পারি সাবজেক্ট অফ আন্ডারস্ট্যান্ডিং বা যে বিষয় পড়ে আমরা কোনো কিছু বুঝতে পারি সেটাকে আমরা কি বলতে পারি এই গণিত বলতে পারি মানে কোনো বোঝার ক্ষমতাটাই হচ্ছে গণিত তো প্রকৃতিকে বোঝানোর জন্য আমরা গণিতের ব্যবহার অনেকভাবে করেছি যেমন আমরা প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো বোঝার জন্য আমরা আলাদা আলাদা বিষয় তৈরি করেছি যেমন যদি আমরা বলি টু স্টাডি অ্যাবাউট প্ল্যান্টস মানে উদ্ভিদ বিদ্যাকে জানার জন্য আমরা যে বিষয়টি করেছি সেটা হচ্ছে আমাদের বোটানি এবার যদি আমরা বলি টু স্টাডি অ্যাবাউট এনিম্যালস মানে আমরা প্রাণীবিদ্যাকে বোঝার জন্য যে বিষয়টি করেছি সেটা হচ্ছে জুওলজি এবং টু স্টাডি অ্যাবাউট কেমিক্যালস বা রসায়ন বিদ্যাকে বোঝার জন্য আমরা যে বিষয়টি তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি তো এই বোটানি জুওলজি কেমিস্ট্রি এই বিষয়গুলি আমরা তৈরি করেছি কারণ এই মানব তৈরি করেছে কারণ প্রকৃতিকে সঠিকভাবে বোঝার জন্য এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তো এতক্ষণ আমরা গণিতের ইতিহাস সম্পর্কে জানলাম তো গণিতের আরেকটি কঠিন পার্ট হলো থেকে কঠিন পার্ট যেটা সেটা হচ্ছে ত্রিগ্নোমেট্রি এটারও আবিষ্কার কিন্তু আমাদের ভারতেই তো প্রতি মাসে দুইবার যখন চাঁদ অর্ধেক হয় তখন চাঁদ সূর্যের ঠিক সামনে মানে একটি শলরেখায় অবস্থান করে সূর্য পৃথিবী ও চাঁদের মধ্যে দুটি সঠিক রাইট অ্যাঙ্গেল সমকোণ হয় পৃথিবী ও সূর্যের মধ্যে যে গঠিত কোন এক এর সপ্তম অংশ ত্রীগ্নমিত্রী সংকেত অনুযায়ী এটা বোঝা যায় যে এক ডিগ্রির সপ্তম অংশ যার অর্থ হলো এক ডিগ্রির অনুপাত চারশো এটা এই প্রমাণ করে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটুকু তার থেকে সূর্যের দূরত্ব চারশো গুণ বেশি অর্থাৎ পৃথিবী যখন এই গণিত সম্পর্কে বিশেষ তথ্য সংগ্রহ করছিল তখন ভারতীয়রা পৃথিবী থেকে বিভিন্ন রকম যে গ্রহ উপগ্রহ আছে সেটার দূরত্ব নির্ধারণ করছিল তো গণিত আমাদের বিচার বুদ্ধি করার ক্ষমতা বাড়িয়ে দেয় তো গণিত বিষয়ের সঙ্গে আর কোন কোন বিষয়ে আমাদের এই বিচার বুদ্ধি করার ক্ষমতা বাড়িয়ে দেয় তো চলো দেখে নেই তো কি আছে ফিলোসফি তারপরে সাইকোলজি ম্যাথামেটিক্স এবং লজিক এই চারটি বিষয়ে পড়লে আমাদের কি বিচার বুদ্ধি করার ক্ষমতাটা বাড়ে বেড়ে যায় ঠিক আছে তো এটাই আমাদের হিস্ট্রি অফ ম্যাথামেটিক্সের উপর ভিডিও ছিল তো আমরা আগে একটু আগে একটু প্রশ্ন করেছিলাম যে পশুরা কি আমাদের সংখ্যা গুনতে পারে বা গণনা করতে জানে তো পশুরা আমাদের এক থেকে সাত পর্যন্ত সংখ্যা গণনা করতে জানে ঠিক আছে তো এই ছিল আমাদের হিস্ট্রি অফ ম্যাথামেটিক্সের ওপর ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে তোমার প্রেস করে রাখবে যাতে আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং